হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে জৈব যৌগের সমানুতার যে আলোক সমানুতার পার্টটা আছে ওটা। আমি অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে সমানুতা কী জিনিস, অর্থাৎ আইসোমারিজম কী জিনিস, আইসোমার কী, আইসোটোপ কী, আইসোবার কী, আইসোটোন কী, এগুলো নিয়ে আলোচনা করছি এবং হচ্ছে গিয়ে গাঠনিক সমানুতাগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে আমি স্টেরিও সমানুতার যে দুইটা পার্ট আমরা তো পড়েছিলাম লাস্ট ক্লাসেই বলেছি যে স্টেরিও সমানুতার দুইটা অংশ, একটা হচ্ছে গিয়ে জ্যামিতিক সমানুতা, আরেকটা হচ্ছে গিয়ে আলোক সমানুতা। তো আমরা জ্যামিতিক সমানুতার আরেকটা নাম হচ্ছে সিস্ট্রান্স সমানুতা, এটা নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে প্রিভিয়াস ক্লাসে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলোক সমানুতা। আজকে থেকে বা এখন থেকে নেক্সট যতগুলো ভিডিও সামনে আপলোড দেবো এটা হচ্ছে জৈব যৌগের সিরিজ। আশা করি যারা এই ভিডিও দেখবা তোমরা পরবর্তী ভিডিওগুলো আমি ক্রমান্বয়ে আপলোড দিতে থাকবো ইনশাল্লাহ। তো এই আজকের টপিক হচ্ছে কি আলোক সমানুতা, ঠিক আছে। তো আলোক সমানুতা শুরু করার শুরুতে আমি বলি আলোক সমানুতা হচ্ছে গিয়ে একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন গাঠনিক যৌগ, কিন্তু তারা দেখা যাচ্ছে যে গাঠনিকতার না, নর্মালি সমানুতা আমরা পড়েছিলাম আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তারা ছিল গাঠনিক সমানুতা। বাট আলোক সমানুতা হচ্ছে গিয়ে শুধু গাঠনিক স্ট্রাকচার ভিন্ন তা না, গাঠনিক স্ট্রাকচার ভিন্ন হওয়ার সাথে সাথে তারা যৌগগুলো আলোর উপরে বিভিন্ন কার্যকলাপের উপর ভিত্তি করে আমরা আলোক সমানুতা পার্থক্য করে থাকি। যেমন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু যৌগের ভিতর দিয়ে আলো পাস করলে তারা আলোটাকে ডান দিকে বাঁকিয়ে দেয়, কিছু কিছু যৌগ আছে বাম দিকে বাঁকিয়ে দেয়। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো আজকের লেকচারটা শেষ করার পর তোমরা কয়েকটা জিনিস সম্পর্কে জানতে পারবো। প্রথমে জানতে পারবো হচ্ছে গিয়ে আলোক সমানুতা কী, আলোক সমানুতা কী এটা সম্পর্কে জানতে পারবা। দ্বিতীয় তোমরা জানতে পারবা হচ্ছে গিয়ে প্রকার, আলোক সমানুতা কয় ধরনের আছে, প্রকার ভেদ। তৃতীয় তোমরা জানতে পারবে হচ্ছে গিয়ে এনান্সিউমার কী জিনিস। চতুর্থ জানতে পারবে হচ্ছে গিয়ে রেসিমিক মিশ্রণ কী জিনিস। পঞ্চম তোমরা জানতে পারবে হচ্ছে গিয়ে ডায়াস্টেরিউমার কী জিনিস। মোস্ট প্রবেবলি এর উপরে দুইটা বা তিনটা পার্ট থাকতে পারে। তো প্রথমে হচ্ছে গিয়ে আলোক সমানুতা, আলোক সমানুতা জানার আগে আমরা এক তলীয় বা এক সমতলীয় আলো, এক সমতলীয় এক বর্ণীয় আলো সম্পর্কে জানি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাধারণত সূর্য থেকে যে আলোকরশ্মি আমরা পাই, সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে আলো আসে আমরা জানি ওই আলোর বর্ণ হচ্ছে গিয়ে সাদা। এটা আমরা আগেও করেছি, আলোর বর্ণ হচ্ছে সাদা। এবং আমরা জানি যে সাদা আলো হচ্ছে গিয়ে সাতটা আলোর সমষ্টি, যেমন লাল, নীল, মানে বেনিয়া সহ কলা, ঠিক আছে। আমরা যে সাতটা যেই একবর্ণী মানে একবর্ণী আলো আমরা জানি, এরকম সাতটা আলোর সমষ্টি হচ্ছে গিয়ে আমাদের সূর্যের এই সাদা আলো, বা নর্মালি আমরা যে লাইট আমরা চারপাশে দেখি। তো এই সাদা আলো যেহেতু সাতটা আলোর সমষ্টি, ওই প্রত্যেকটা আলো হচ্ছে এক একটা একবর্ণী আলো, ঠিক আছে। কিন্তু ওই একবর্ণী আলোগুলো কিন্তু একটা তলের উপরে থাকে না। ব্যাপার কি, দেখা যায় যে ওই একবর্ণী আলোগুলো ধরো কিছু হচ্ছে এই তলে, কিছু থাকে এই তলে, কিছু থাকে এই তলে বিস্তৃত থাকে। তার মানে দেখো আলো কিন্তু একবর্ণী, কীভাবে আমরা একবর্ণী বললাম, ওই যে সাদা থেকে যে সাতটা আলো তার যে কোনো একটা নিলে এটা একবর্ণী হয়। ধরো আমি লাল আলোটা নিলাম, তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো একটাই, তাই না? তার তো আর সাতটা তরঙ্গ দৈর্ঘ্য না, তো একটা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এই লাল আলোটা হচ্ছে একবর্ণী। এই লাল আলোর যে আলোর কণাগুলো, এই আলো কণাগুলো কম্পন বিভিন্ন তলে হইতে পারে, যেমন এই তলে, এই তলে, এটা দুইটা ভিন্ন তল ধরলাম, যে এটা এক্স এটা ওয়াই তল, মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো বিভিন্ন তলে আলোর কণাগুলো থাকে, তো এই বিভিন্ন তলের কণাগুলোকে আমি যদি এখানে এক্সপেরিমেন্টটা চালাইতে চাই, আলোক সমানুতা সম্পর্কে জানতে চাই বা আলোক সমানু নির্ণয় করতে চাই, বিভিন্ন তলের আলোগুলোকে এক তলে আনা জরুরি,
প্রথমে এক তলে আনা জরুরি, ঠিক আছে? তাহলে এক তলে আনতে হলে এই বিভিন্ন তলের আলোগুলোকে কী করা লাগে? আমরা একটা প্রিজম ইউজ করতে পারি, যেটাকে আমরা বলি টু ডাইমেনশনালি একদম আমি ধরো এটি একটা প্রিজম, যেটাকে আমরা সাধারণত নিকেল প্রিজম ইউজ করে থাকি, নিকেল প্রিজম, ঠিক আছে? এই নিকেল প্রিজমের ভিতর দিয়ে যদি আমি এই লাল আলোটা চালে, অবশ্যই সাদা আলো না, তবে আমি সাদা আলো থেকে যদি লাল আলো পাইতে চাই তাহলে কিন্তু এটাকে প্রিজমের ভিতর দিয়ে দিতে হবে। যেমন ধরো আমি সাদা আলোটাকে ধরো প্রিজমের ভিতর দিয়ে দিলাম, আমরা 9-10 পড়েছি যে প্রিজমের ভিতর দিয়ে সে মোটামুটি 60টা বর্ণে বিভাজিত হয়ে যায়। এর ভিতরে ধরো শুধু ধরলাম যে কোনো একটা আলোকে, ধরলাম এটা লাল আলো সাপোজ, এ শুধু এই আলোক রশ্মিটাকে যদি আমি আবার নিকেল প্রিজমের ভিতর দিয়ে দেই, এই লাল আলোর যে কণিকাগুলো বিভিন্ন তলে কম্পনরত অবস্থায় ছিল তারা একটা নির্দিষ্ট তলে চলে আসবে, একটা নির্দিষ্ট তলে, একটা নির্দিষ্ট সজ্জায় চলে আসবে, তারা একটা নির্দিষ্ট তলে এবং একটা নির্দিষ্ট সজ্জায় চলে আসবে। কীভাবে ফিল্টার করলাম আলোটাকে আমি? নিকেল প্রিজমের মাধ্যমে। তো চলে আসলো একটা নির্দিষ্ট তলে। তাহলে এই যে আলোটা আমি পাইলাম এটা হচ্ছে একবর্ণী, কারণ শুধুমাত্র লাল, একটাই তরঙ্গ দৈর্ঘ্য আছে মোটামুটি, আর তরঙ্গ দৈর্ঘ্য আমরা পড়েছিলাম 780 ন্যানোমিটারের মতো, তো একটাই তরঙ্গ দৈর্ঘ্য আছে বা একটাই তরঙ্গ, এবং তার কণিকাগুলোও কিন্তু দেখো এখন একটা তলে আছে, বিভিন্ন তলে নাই কিন্তু। সো এটা হচ্ছে গিয়ে একবর্ণী এবং এক সমতলীয় আলো। এই আলোটাকে ব্যবহার করে আমি আলোক সমাণু নির্ণয় করা সম্ভব। কীভাবে আমরা করতে পারি এটা দেখো, পোলারিমিটার নল আছে, এটা মেশিনটা তোমরা হয়তো তোমাদের লেভেলে নাও দেখাইতে পারে, একটু উপরের লেভেলে তোমরা এই মেশিনটা দেখতে পাবা। পোলারিমিটার নলে রক্ষিত আলোক সক্রিয় যৌগগুলা, পোলারিমিটার নলে রক্ষিত আলোক সক্রিয় যৌগগুলা, এই যে একবর্ণী এক সমতুল্য আলো একটু আগে আমি দেখালাম, এই আলোগুলাকে ডান দিকে বাঁকিয়ে দিল নাকি বাম দিকে বাঁকিয়ে দিল তার উপর ভিত্তি করে আমরা আলোক সমাণুটা যাচাই করে থাকি। সাধারণত আমরা বলি আলোক সমাণুটা দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে ডি সমাণু, একটা হচ্ছে গিয়ে ডি সমাণু, আরেকটা হচ্ছে এল সমাণু। ডি সমাণু আর এল সমাণু, ব্যাপারটা কি? ধরো তোমার কাছে একটা পোলারিমিটার নল আছে, এরকম একটা পোলারিমিটার নল আছে, এখানে তোমার রক্ষিত যৌগটা আছে, এর ভিতর দিয়ে আলো চালনা করলাম। অবশ্যই আবারও বলি কোন আলোটা? একবর্ণী একতলীয় আলোটা যদি আমি এই পোলারিমিটার নলে রক্ষিত যৌগের ভিতর দিয়ে পাস করি তাহলে দেখা যায় যে আলোটা হয় ডান দিকে বেঁকে যাইতে পারে অথবা বাম দিকে বেঁকে যাইতে পারে। যদি আলো ডান দিকে বেঁকে যায় তাহলে এটা হচ্ছে ডি, আলোটা যদি বাম দিকে বেঁকে যায় এটা হচ্ছে এল। এটা আমরা একটা ক্লাউডি একটা অ্যাপিয়ারেন্স পাবো, ক্লাউডি অ্যাপিয়ারেন্স পাবো। এই যৌগটা পাস হওয়ার পর দেখা যাবে যে যদি ডি যৌগ হয় তাহলে ডান দিকে একটা ক্লাউডি একটা অ্যাপিয়ারেন্স চলে যাবে, আর যদি এল যৌগ হয় বা ল্যাভোরেটরি আমরা বলি তাহলে আলোটাকে সে বাম দিকে বাঁকিয়ে দিবে। তুমি ক্লাউডি অ্যাপিয়ারেন্সটা বা একটা অস্বচ্ছ একটা মানে আলোটা যেটা আসলো এটা তো একেবারে ক্লিন কাট এবং হচ্ছে কি একেবারে ফ্রেশ লাইট, বাট এগুলো অনেকটা ক্লাউডি হবে, কজ সে কিন্তু একটা যৌগের ভিতর দিয়ে প্রতিসরিত হয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, তাই না? তো এর ভিতর দিয়ে গিয়ে সে যদি বাম দিকে যায় তাহলে এখানে রক্ষিত যৌগটা হচ্ছে এল যৌগ, বা যেটাকে আমরা বলি এল দিয়ে হচ্ছে গিয়ে লেভো রোটেটরি, আর ডি দিয়ে হচ্ছে গিয়ে ডেক্সট্রো রোটেটরি, সে হইতে পারে হয় ল্যাভোরোটেটরি অথবা ডেক্সট্রো রোটেটরি যৌগ। এখন সাপোজ ধরো এখানে একটা যৌগ রাখা আছে এক্স, আলোটা তুমি পাস করলা একবর্ণী এক সমতুল্য যে কোনো আলো তুমি পাস করলা, নিকোল প্রিজমের মাধ্যমে তুমি ফিল্টার করার মাধ্যমে পাস করলা, তুমি দেখতে পেলা যে এক্স যে যৌগটা ছিল সে আলোটাকে প্লাস 5.3 ডিগ্রি। এটা মানে কি বুঝলাম? আমি বুঝলাম
যে এক্সটা হচ্ছে গিয়ে প্লাস 5.3 ডিগ্রি, তার মানে হচ্ছে গিয়ে এক্সটা আলোটাকে ডান দিকে 5.3 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিয়েছে, এবং যেহেতু সে প্লাস এবং সে ডি, ডান দিকে যেহেতু বাঁকিয়ে দিছে সে ডি, এবং পজিটিভ দিকে বাঁকিয়েছে বা ডান দিকে বাঁকিয়েছে 5.3 ডিগ্রি সে। আবার যদি ব্যাপারটা এমন হতো সে বাম দিকে বাঁকিয়ে দিছে, তাহলে সে হয়তো মাইনাস 5.3 ডিগ্রি, সে হচ্ছে লেভোরোটেটরি বা এল যৌগ। এই দুইটা ভিন্ন ভিন্ন আলোক সমানও আমরা সাধারণত পেয়ে থাকি এবং আমরা ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। প্রকারভেদটাও আমরা দেখলাম, সাধারণত ডি এবং এল, আবার হইতে পারে পজিটিভ অর নেগেটিভ, দুই ধরনের হইতে পারে আলোক সমানু। এবং হচ্ছে গিয়ে খেয়াল করো এই পোলারিমিটার নলেজেই যৌগটা আছে, এই যৌগটার ভিতর দিয়ে আলোটা যখন পাস করে, আমি বলছিলাম যে একটা শার্প একটা লাইট পাস করে, বাট পাস করে যখন অপর প্রান্তে পৌঁছায় বা অন্য দিক দিয়ে বের হয়, তখন সে একটা ক্লাউডি একটা অ্যাপিয়ারেন্স হয়, তাই না? তো তার মানে হচ্ছে যৌগের ভিতরে একটা নির্দিষ্ট ঘন সেন্টিমিটারে কিন্তু সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। তোমাদের পরীক্ষা একটা জিনিস আসে যে আপেক্ষিক আবর্তন, আপেক্ষিক আবর্তনটা কি? আপেক্ষিক আবর্তনটা হচ্ছে গিয়ে যে আমার, ভালোভাবে খেয়াল করো, ধরো এই এতটুকু এরিয়ার ভিতরে পোলারিমিটার নলে আমার আলোক সক্রিয় যৌগটা আছে বা রাখলাম, এতটুকু এরিয়ার আয়তন হচ্ছে 1 সিসি, মানে যেটাকে আমরা 1 সেন্টিমিটার কিউব বলতে পারি। 1 সিসি যৌগে যদি এর 1 গ্রাম থাকে, যৌগটা যে কোনো যৌগ এক্স যৌগ, 1 সিসি ঘনমিটার দ্রবণে 1 গ্রাম থাকলো, এর ভিতর দিয়ে আলোটা ধরো 1 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করলে আলোটা যতটুকু বাঁকবে, এটা তার আপেক্ষিক আবর্তন, এটাকে আমরা সাধারণত আলফা দ্বারা প্রকাশ করে থাকি আপেক্ষিক আবর্তনটাকে। তোমাদের একটা ইকুয়েশন আছে, যদি ওই ইকুয়েশনটা লাগবে না, তথাপি আমি আলাদাভাবে আলোক সমানুতার ভিতরে আপেক্ষিক আবর্তন নিয়ে ডিটেলস আলোচনা করবো ইকুয়েশনটা। আজকে শুধু আলোক সমানুর জাস্ট এতটুকু মনে রাখো যে পোলারিমিটার নলের ভিতরে আমার যেই যৌগটা রাখলাম তার সলিউশনটা যদি, ভলিউমটা যদি 1 সিসি হয় বা 1 সেন্টিমিটার কিউব হয়, তার ভিতরে পদার্থ যদি 1 গ্রাম থাকে, ওই 1 গ্রাম পদার্থের ভিতর দিয়ে যদি আলোটা 1 ডেসিমিটার দূরত্ব মাত্র অতিক্রম করে, তাহলে ওই 1 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করার ফলে যতটুকু বাঁকাবে ওটাই হচ্ছে তার আপেক্ষিক আবর্তন, তাকে আমরা আলফা দ্বারা সাধারণত প্রকাশ করে থাকি। এ হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আলোক সমানু এবং তার প্রকারভেদটা আমরা সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা কিছু এক্সাম্পল আলোচনা করব, খুব সিম্পল। আচ্ছা, তো আমরা এখন কিছু একটা এক্সাম্পল দেখব, সিম্পল একটা এক্সাম্পল। আমরা জানি সাধারণত এটাই তোমাদের পরীক্ষায় বেশি আসে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবার সকলে এটাই বুঝাইতে চায়। আমি অবশ্য আলোক সমানু নিয়ে আলোচনা করতেছি, আরেকটা টপিক যোগ করার দরকার ছিল, এটা হচ্ছে গিয়ে আলোক সমানু শর্ত। আলোক সমানু হওয়ার শর্ত কী? ঠিক আছে, আমার শুরুতে এটা বলার দরকার ছিল। তো আলোক সমানু শর্তটা হচ্ছে গিয়ে, আমি এই এক্সাম্পলের মাধ্যমে আলোক সমানু শর্তটা তোমাদের বলে দিচ্ছি। আলোক সমানু হওয়ার প্রথম শর্ত হচ্ছে গিয়ে যেই যৌগটা থাকবে এই যৌগে অবশ্যই একটা অপ্রতিসম কার্বন থাকতে হবে, বা যেটাকে আমরা বলি কাইরাল কার্বন। যে যৌগে আলোক সমানু হবে ওই যৌগে অবশ্যই একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম যৌগ, অপ্রতিসম কার্বন থাকতে হবে। এখন কোশ্চেন হচ্ছে অপ্রতিসম কার্বনটা কি? জৈব যৌগের ভিতরে, যৌগের ভিতরে যদি এমন একটা কার্বন থাকে যেই কার্বনের সাথে যুক্ত, আমরা জানি কার্বনের কয়টা হাত? মোট 4টা হাত। 4টা হাতই ভিন্ন ভিন্ন মূলকের সাথে বা ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে যুক্ত থাকে। যেমন ধরো এই কার্বনটা এখানে এ বি সি ডি, 4টা ভিন্ন ভিন্ন পরমাণু সাথে ধরো সাপোজ যুক্ত আছে অথবা মূলকের সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনটাকে আমরা বলি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন হচ্ছে গিয়ে যদি কোনো জৈব যৌগের এমন একটা কার্বন থাকে যে কার্বনটা তার 4টা হাত দিয়ে 4টা ভিন্ন পরমাণু অথবা মূলকের সাথে সংযুক্ত, তাকে বলা হয় কাইরাল কার্বন। যেমন আমি এখানে তোমাদের যে যৌগটা দেখাইলাম এটার নাম হচ্ছে গিয়ে
ল্যাকটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডের এই যে সেন্টারে এই কার্বনটা আছে, এই কার্বনের চারটা হাত, একটা হাতে হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আরেকটা হাতে হাইড্রোজেন, আরেকটা হাতে হাইড্রোক্সিল, আরেকটা হাতে মিথাইল গ্রুপ। তাহলে চারটা হাতে কার্বনের চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, যার কারণে আমরা এই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। এটা হচ্ছে প্রথম শর্ত। তার মানে হচ্ছে কি, আমার এই ল্যাকটিক অ্যাসিডে আমি বলতে পারতেছি সিম্পলি যে এখানে আলোক সমাণু সম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমার যে আলোক সমাণুগুলো হবে, হয় এটা যদি একটা কাইরাল কার্বন থাকে, প্রথম কথা হচ্ছে গিয়ে যদি যোগে একটি মাত্র কাইরাল কার্বন থাকে, তাহলে আমার যে আলোক সমাণু হবে হয় এটা ডি সমাণু হবে, মানে হচ্ছে গিয়ে এক সমতলীয় এক বর্ণীয় আলোকে সে হয় ডান দিকে বাঁকাবে অথবা বাম দিকে। ডান দিকে বাঁকালে ডি ল্যাকটিক অ্যাসিড আর বাম দিকে বাঁকালে এল ল্যাকটিক অ্যাসিড। তো এখানে এই যোগটা আরও এইরকম হইতে পারে, খেয়াল করে দেখো, এই কার্বনে হাইড্রোক্সিলটা এদিকে ছিল, এই কার্বনে আবার হাইড্রোক্সিলটা এদিকে, তাহলে আবার হাইড্রোজেনটাও পজিশানে চেঞ্জ হয়ে গেছে। সিম্পলি তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, কোনো একটা আয়নার সামনে নিজের, ব্যাপারটা কি কখনো এরকম হয় যে মাথা পা মাথার দিকে উঠে গেল? কখনো এরকম হয় না, উপরে নিচে কোনো চেঞ্জ হয় না। শুধু চেঞ্জ কোনটা হয়, যেমন ধরো তুমি যদি আয়নার সামনে ডান হাত ধরো, তুমি দেখবা আয়নার অপোজিটে তোমাকে তুমি ধরে আসো বাম হাত, তোমার কাছে এটা মনে হবে। সেমভাবে তুমি যদি বাম হাত ধরো তোমার ডান হাত, তোমরা এটা ইকুয়েশনটা পড়েছ ক্লাস 9-10-এ, যে সমতল দর্পণে বিম্ব কীভাবে উল্টে যায়, ঠিক আছে? কিন্তু উল্টানোটা কিন্তু উপরে নিচে হয় না, ডান বাম হয় শুধুমাত্র। তো এখানেও সেম কেসটাই হবে, তারা দর্পণে প্রতিবিম্ব হবে। কী হবে দর্পণে প্রতিবিম্ব মানে কি, আমরা জানি দর্পণের সামনে যেটা ডান, দর্পণের পিছনে ওটা কিন্তু বাম, তাই না? উল্টে যায়। এখানে সেম কেসটাই হয়েছে, কার্বক্সিলিক এই মিথাইল গ্রুপের জায়গায় আসে নাই কিন্তু, বাট দেখো ডান বাম চেঞ্জ হয়ে গেছে, হাইড্রোক্সিলটা বাম দিকে ছিল সে ডান দিকে চলে গেছে, তাই না? তো সাধারণত বিজ্ঞানীরা দেখলো যে এই যৌগটা যেখানে হাইড্রোক্সিলটা ডান দিকে হাইড্রোজেনটা বাম দিকে, এটা হচ্ছে গিয়ে ডি ল্যাকটিক অ্যাসিড। কেন? বিজ্ঞানীরা এই যৌগের ভিতর দিয়ে আলো পাস করে দেখে যে সে আলোটাকে ডান দিকে বাঁকিয়ে দেয়, বা যে ক্লাউডি অ্যাপিয়ারেন্সটা আছে আলোর, ফ্রেশ লাইটটা ডান দিকে বেঁকে যায়। এবং বিজ্ঞানীরা এই যৌগটা ভিতর দিয়ে আলো পাস করে দেখে সে আলোটাকে বাম দিকে বাঁকিয়ে দেসো, সে এল ল্যাকটিক অ্যাসিড। সে হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, সে এল ল্যাকটিক অ্যাসিড। তারপরে ইন ডিটেলস আমরা ইনশাল্লাহ পার্ট 2-তে আলোচনা করব, আজকে এতটুকুই।